হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বাস্তু। হ্যাঁ, খুব সহজ কিছু সমাধান বলে দেব, যেই সমাধানগুলো দিয়ে আপনারা কিন্তু লাইফের অনেক বড় বড় প্রবলেম সলভ করে ফেলতে পারবেন। ফার্স্টে জানি কি কি প্রবলেম, ঠিক আছে? প্রবলেমগুলো হচ্ছে, সবথেকে বড় প্রবলেম যেটা হয় আমাদের লাইফে সেটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল গ্রোথ একদমই নেই, আমরা কেরিয়ারে খুব একটা সাকসেস পাচ্ছি না, বা আমাদের হেলথ ঠিক থাকছে না। এই ধরনের সমস্যাগুলো সব থেকে মেন সমস্যা যেগুলো আমরা ফেস করে থাকি। আর এই সমস্যাগুলোর যে আমরা ফেস করছি তার জন্য কিন্তু 100% দায়ী আমরা নিজেরাই। হ্যাঁ বলছি, কেন দায়ী বিশ্বাস করতে পারবেন না, এমন কিছু কিছু ছোট জিনিস আছে যেগুলো আমরা নিজেদের অজান্তেই করে থাকি, সেগুলোর জন্য কিন্তু এই সমস্যাগুলো আমাদের কোনো দিন ছেড়ে যায় না। মানসিক সমস্যা থাকে, ফিনান্সিয়াল সমস্যা থাকে, হেলথ সংক্রান্ত সমস্যা থাকে, যেই সমস্যাগুলো কিন্তু আমরা জর্জরিত থাকি। চলুন জেনে নেওয়া যাক, এমন কি কি জিনিস একটু পাল্টে ফেললে এই সমস্যাগুলি থেকে আমরা মুক্তি পেয়ে যাব। এক নম্বর পয়েন্টে বলবো, দেখবেন বাড়িতে অনেকে খারাপ তালা, খারাপ ঘড়ি, যেগুলো ফেলে দিলে কিছু যায় আসে না, সেগুলোকে ঠিক একদম খুব অমূল্য রত্নের মতো আগলে ধরে রেখে দেয়। হ্যাঁ, এই জিনিসগুলো কি করছে, আপনার ফিনান্সিয়াল কন্ডিশনকে প্রচণ্ড রকমভাবে খারাপ করে দিচ্ছে। এই জিনিসগুলো আপনারা অতি অবশ্যই যদি থেকে থাকে বাড়িতে, অবশ্যই করে বাড়ির বাইরে এগুলোকে বের করে দিন। যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো কখনোই বাড়ির মধ্যে রাখবেন না। প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ আর একটা নেগেটিভ এফেক্ট থাকে, তাই এই জিনিসগুলোকে ফেলে দিয়ে দেখুন, খুব সহজে কিন্তু আপনার সমস্যার সমাধান আপনি নিজেই করে ফেলতে পারবে। দু নম্বর পয়েন্টে বলবো যেটা হচ্ছে, যে কোনো ইলেকট্রনিক জিনিস, সেটা চার্জার হতে পারে, হেডফোন হতে পারে, ফোন হতে পারে, যা কিছু হোক না কেন, যদি সেটা খারাপ হয় তো সেটাকে অবশ্যই ফেলে দিন। যেটা সারানোর সেটা সারিয়ে রাখুন, আর যদি মনে করবেন না এটা সারানোর প্রয়োজন নেই বা এটা সারানো যাবে না, সেটাকে আগলে রাখার কোনো প্রয়োজন নেই, সেটাকে ইমিডিয়েট বাদ দিন। কারণ হচ্ছে আপনার যে অর্থটা আসছে সেই অর্থটাকে কি করে ব্যয় করাতে হয় এই নেগেটিভ জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো জানে, আর আপনারা জানতেও পাচ্ছেন না, বছরের পর বছর এগুলোকে ভালো করে সঞ্চয় করে রেখে দিচ্ছেন, যেগুলো থাক মায়া ফেলতে পারছি না। এই মায়া ব্যাপারটাকে কিন্তু কাটিয়ে ফেলুন, না হলে কিন্তু জীবনে অনেক বড় সর্বনাশ আপনারা নিজেরাই ডেকে আনছেন নিজেদের অজান্তে। 3 নম্বর পয়েন্টে বলবো, যে কোনো কাঁচের জিনিস যদি ভেঙে গিয়ে থাকে, সেটা বাড়ির জানলার কাঁচ হোক বা আয়না, যাই হোক না কেন, সেটাকে ইমিডিয়েট যখনই ভেঙে যাচ্ছে তখনই কিন্তু আপনারা চেঞ্জ করে ফেলুন। কোনো রকম ভাঙা জিনিস বাড়িতে থাকলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 100 গুণ কিন্তু বাড়িয়ে দেয়। 4 নম্বর জিনিস হচ্ছে, বাড়িতে কোনো ভাঙা মূর্তি বা কোনো ঠাকুরের জিনিস, অনেক সময় হয় ঠাকুরকে আমরা প্লাস্টিকের মালা দিয়ে থাকি, সেগুলো ছিঁড়ে গেছে তো আমরা রেখে দিচ্ছি, কারণ হচ্ছে হয়তো আমাদের সময় হচ্ছে না ফেলার, বা অনেকের এটা হ্যাবিট থাকে, যাদের খারাপ জিনিসগুলোর আকর্ষণ বেশি থাকে খারাপ হওয়ার, তাদের এগুলো কিন্তু হ্যাবিট থাকে যে খারাপ জিনিসগুলো, অপ্রয়োজনীয় জিনিসগুলো দেখবেন তারা গুছিয়ে রেখে দেয়, এরকম অনেক লোক কিন্তু পাবেন। এই যে আপনারা যে ভাঙা জিনিসগুলো রেখে দিচ্ছেন, সেটা আপনারা বাড়িতে সাজানোর জন্য কোনো মূর্তি এনেছিলেন সেটা ভেঙে গেছে, বা কোনো রকম বা কোনো ঠাকুর যেটা ভেঙে গেছে সেটাকে হয় বাড়ির বাইরে করে দিন, না হলে যেখানে দেওয়ার সেখানে দিয়ে দিন, অনেকে জলে দিয়ে দেয় সেটা করে দিন। তাহলে দেখবেন যারা প্রচণ্ড রকম হেলথ নিয়ে প্রবলেমের মধ্যে আছেন তাদের এই সংক্রান্ত প্রবলেম কিন্তু খুব সহজে সমাধান হয়ে যাবে। 5 নম্বর পয়েন্টে বলবো, কোনো রকম ভেঙে যাওয়া বাসনপত্র, সেটা কাঁচ হতে পারে বা স্টিল হতে পারে, যা হতে পারে, ভেঙে যাওয়া ফেটে যাওয়া বাসনপত্রে খাওয়া ইমিডিয়েট বন্ধ করুন। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে কিন্তু প্রচণ্ড বাজে এটা এফেক্ট ফেলে। এই ছোট ছোট যে জিনিসগুলো বললাম এগুলো আমাদের লাইফে ভীষণ বড় রকম কিন্তু এফেক্ট ফেলে, আমরা সেগুলো জানি না। এই ছোট ছোট সমাধানগুলো আপনারা যদি করে ফেলতে পারেন আপনাদের লাইফে, তাহলে দেখবেন অনেক বড় বড় চেঞ্জেস দেখতে পাচ্ছেন। এই টপিকটা এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা ফার্স্ট টাইম দেখে গেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। দেখা হবে অন্য ভিডিওতে, টাটা।